আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পের নাম হলিডে। গল্পের লেখিকা ত্রিদানিকা। এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পের সূচনা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর একটি লাইক দিতে ভুলবেন না। নতুন গল্প হিসেবে আপনাদের সবার কমেন্ট আশা করছি, সবাই কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। এমন আরও ভালোবাসার গল্প নিয়মিত পেতে পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। নীরা প্রায় হাঁপাতে হাঁপাতে সে দাঁড়ালো পার্কিং লটের এই নিরিবিলি জায়গাটা নিশ্চয়ই পাজামা ঠিক করার জন্য উপযুক্ত। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে সে উল্টো পাজামা পরে চলে এসছে। এখন একটানে পাজামা খুলবে, দ্বিতীয় টানে পাজামা পরে ফেলবে, ব্যাস কাজ ফুরুক। আশেপাশে কোথাও থেকে একটা আওয়াজ আসছে, কেউ একজন কি ব্যথা ট্যথা পেয়েছে? নীরা সামনে এগিয়ে গেল। একজন শর্ট টাই পরিহিতা ভদ্রলোক উহ আহ করছে, তার হাত কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে। রক্তে নীল শর্টের বেশিরভাগই মাখামাখি, মেঝেতে পড়ে আছে কিন্তু এলোমেলো কাগজপত্র, বেশিরভাগই রক্তে। কিন্তু লোকটা কাটা হাত নিয়ে আম মকের মতো ফাইল গেটে কিছু একটা গাড়ির আশেপাশে খুঁজছেন। নীরা বিব্রত হয়ে এবং বিরক্ত হয়ে এগিয়ে গেল। লোকটা কাতর ভঙ্গিতে ছুটে এলো, আমি লেফট হ্যান্ডার, ডান হাতে কিছুই পারি না, আপনি কি আমার হাতটা বাঁধতে সাহায্য করবেন? তার ডান হাতে সাদা কাপড়ের ছোট্ট টুকরা। নীরা মনে মনে লোকটাকে অকথ্য একটা গালি দিল, হাত কেটেছে অনেকখানি, এই ছোট্ট কাপড়ে কিচ্ছু হবে না। নীরা ভদ্রলোকের টাইটা একটানে খুলে নিয়ে কাটা হাতটায় চেপে ধরে বাঁধল। রক্তের তোরে নীরার হলুদ জামাও মেখে গেছে। ভদ্রলোক ও মাই গড বলে ঘুঙানোর মতো আওয়াজ করছেন। হাতটা বেঁধে দিয়ে নীরা ভদ্রলোকের মেঝেতে পড়ে থাকা ফাইলগুলো কুড়িয়ে গাড়িতে তুলে রাখল। লোকটা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে কাউকে ফোন করে নিল একটা। অনেকটা গভীর কেটেছে আপনার হাত, স্টেচ লাগবে, হাসপাতালে যান। লোকটি বলল, আমি একা যেতে পারবো না, আপনি কি আমায় সাথে করে নিয়ে যাবেন? আপনি কি ড্রাইভিং জানেন ম্যাডাম? বলতে বলতে ভদ্রলোক নীরার হাত চেপে ধরলেন। নীরা দুই হাত রক্তে মাখামাখি, ভদ্রলোকের টাই গলে কাটা হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আর কিছুক্ষণ থাকলে এ বেটা নির্ঘাত রক্তশূন্য হয়ে মারা যাবে। এত বড় একটা লোক এমন করে হাত কাটলো কীভাবে? আশেপাশে তো চুরি কাছে কিছুই নেই। নীরা দীর্ঘশ্বাস ফেলল। নীরা বলল, আমি ড্রাইভিং জানি না, আসুন আপনাকে রিক্সা করে নিয়ে যাই। নীরা ভদ্রলোকের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলো। এ কি, ভদ্রলোকের বুকের ভিতরে শার্টেও রক্ত, আরও কেটেছে নাকি? নীরা ভয়ার্ত চোখে তাকালো। ভদ্রলোক ঢুলু ঢুলুর চোখে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বললেন, ম্যাডাম আমার শরীরের আরও বিভিন্ন জায়গায় কেটে গেছে, আপনি দয়া করে আমায় আশেপাশের একটা হাসপাতালে নিয়ে চলুন। বলি লোকটা বা হাতে নীরার কাঁধ চেপে ধরে বর করে হাঁটতে চাইল। একরাশ বিরক্তি আর উৎকণ্ঠা নিয়ে নীরা লোকটাকে নিয়ে হাসপাতালে রওনা হলো। হাসপাতালে এসে অবধি দু ঘন্টা নীরা বসে আছে, এরা যেতে দিচ্ছে না, বলছে রোগীর ডিটেল বলে ফর্ম ফিল আপ করে কিছু অ্যাডভান্স করতে। নীরা সাথে 1150 টাকা ছিল, ড্রেসিং মেডিসিনে পুরো টাকাটাই সে দিয়ে দিয়েছে, সাথে টাকা নেই। নীরা অপেক্ষা করছে নিয়ে আসা লোকটা হয়তো টাকার ব্যাপারে কিছু বলে তাকে বিদায় দিবে, কিন্তু সেই লোক অজ্ঞান, কেবিনে 2-3 বার উঁকি মেরেছে সে। নীরা মনে মনে লোকটাকে আর একটা ভীষণ ভয়াবহ গালি দিল। লোকটার জন্য আজ তার অনেক ক্ষতি হয়ে গেছে। দুপুর 12টা থেকে তার শরবত ব্যানে বসার কথা, এখন বাচ্চা 1:30, তার মানে বেচা কিনার পুরোটাই মাটি। দুপুর রোদের শরবত যতটা চলে পরে আর ততটা নয়, আজ বাবা নিশ্চয়ই তার থেকে ডাবল বেচবে। নীরাদের শরবতের বেন মোট 3টা, বাকি দুটোই তার বাবার তত্ত্বাবধানে চলে। তবে নীরা বসে ঢাকা ইউনিভার্সিটির ভূগোল পরিবেশ বিদ্যাভবন বরাবর গেটের সামনে। সবসময় বাবার দুটো ব্যান থেকে তার ব্যবসা ভালো হয়। এখন আবার অ্যাডমিশন টেস্ট চলছে, 12টা থেকে 2টোর মধ্যেই প্রায় 3,000 টাকার বেচা কিনা করতে পারত সে। নীরা দীর্ঘশ্বাস ফেলল। আপনার রোগীর জ্ঞান ফিরেছে, 406 না?
আপনার রোগী যন্ত্রণা করছে, একে নিয়ে বিদায় হন এখানে। বয়স্ক একজন নার্স এসে প্রায় নাক খসকে কথাটা বলল। নীরা উঠে দাঁড়ালো, লোকটা আবার কি ঝামেলা বাঁধিয়েছে। নীরার যেতে হলো না, হাতে গলায় ব্যান্ডেজ নিয়ে ভদ্রলোক চেঁচাতে চেঁচাতে এগিয়ে আসছেন। এই কোনো পরিবেশ হলো, এরকম করে এরা রোগীদের রাখে, ভালো মানুষই অসুস্থ হয়ে পড়বে। আপনি দেখে দেখে এই হাসপাতালেই আনলেন? নীরা ভদ্রলোকের হাত চেপে ধরে টেনে নিয়ে বাইরে এলো। নীরা বলল, আমার 2000 টাকা খরচ হয়েছে, টাকাটা দিন, আমি চলে যাব, আপনার জন্য আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। লোকটি বলল, এরকম একটা বাজে হাসপাতালে এনে 2000 টাকা? বলতে বলতে ভদ্রলোক নীরার হাতে 2000 টাকার নোট গুঁজে দিল। নীরা ঠান্ডা গলায় বলল, আপনার সাথে তাড়াহুড়া করে আসতে গিয়ে পার্কিং সাইটে আমার পাজামা ফেলে আসছি, আপনি গাড়ি আনতে গেলে সেটা খুঁজে নিয়ে এসে ফেরত দিবেন। আমি এতক্ষণ অর্ধনগ্ন হয়ে শুধু পাজামা পরে আপনার চিকিৎসা করেছি, একটা ধন্যবাদ দিন আমায়। ভদ্রলোক ধন্যবাদ দিলেন না, নীরা হাসপাতাল ছেড়ে বাইরে এলো। আজ আর শরবতের বেনে যাবেন না, সে সোজা বাসায়, রক্তারক্তি জামা পাল্টাতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্পের সূচনা এতটুকুই ছিল। পুরো গল্পটা দেখার পর অবশ্যই নতুন গল্প হিসেবে সবার কমেন্ট আশা করছি, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। আশা করছি ভালোই লাগবে, ত্রিদা আনিকে আপু অনেক বেশি ভালো লেখে, এটা আমার বিশ্বাস। আমি যতদিন গল্প দিই পড়ি জানি, আশা করছি আপনাদের ওই গল্পটা ভালো লাগবে, আর তাই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।